সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন যে হে ইমানদাররা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। তাহলে এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য জায়গায় বলেছেন যে এই যাকাত দেওয়া যে এত বড় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ওয়া মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা আমি আল্লাহকে তোমরা মৌতের আগে, দুনিয়া থেকে আসার আগে যেগুলো তোমরা দান করবা, এগুলো অবশ্যই তোমরা আল্লাহর কাছে পাবে। যাকাত দিচ্ছেন নয় শুধু, যাকাত দেওয়া মানে বান্দা আপনি আল্লাহকে কর্জা হাসানা দিচ্ছেন। যাকাত দেওয়া মানে বান্দা আল্লাহকে কর্জা হাসানা দিচ্ছে, আল্লাহর কাছে এগুলো পাবে, এগুলো আল্লাহ তাআলার কাছে আমরা পাবো। ও আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জা হাসানা দাও। তাহলে এদের আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত এটা আপনি যাকাত এটা বাধ্যতামূলক, এটা আপনার সম্পদের ভিতরে একটা হক। আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য জায়গায় বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাই ওয়াল মাহরুম, তাদের সম্পদে, ধনীদের সম্পদের ভিতরে যে গরিব বঞ্চিত যাসনাকারী যারা অভাবী তাদের হক আছে। তাহলে যাকাত দিবেন, এটা আল্লাহ তাআলার অবদান, এটা একটা ফরজ, এটা আপনাকে দিতেই হবে। এই মন মানসিকতায় আমাদেরকে যাকাত দিতে হবে। এবং যাকাত দেওয়ার মাধ্যমে, যাকাত শব্দের দুটি অর্থ, একটা হলো পবিত্রতা আর একটা হলো বৃদ্ধি। হ্যাঁ, যাকাত দিলেন মানে পবিত্রতা দুইভাবে হবে। এক নম্বর পবিত্রতা হবে যারা যাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবকে, হৃদয়কে পবিত্র করে ফেলবেন। যে আমাদেরকে আল্লাহ তাআলা যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সে অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে সর্বাধিক দামি জিনিস হলো আমার আপনার কলবটা। ইন্না মা ইন্না আশরাফা মাহফিল ইনসান কলবুহু, নিশ্চয় মানুষের ভিতরে এত চোখ মাথা হাত পা দামি দামি অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে সর্বাধিক দামি জিনিস হলো আপনার আমার কলবটা। এই কলবটা যদি আপনার ঠিক হয়, পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, জীবনের সব কিছু পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য যাকাত আমাদেরকে দিতে হবে। এই জন্য রাসূল ইসলাম বলেছেন যে যার হৃদয়ের পরিশুদ্ধি আসবে তার অন্যান্য অঙ্গ পরিশুদ্ধ হয়ে যাবে, জুবান পরিশুদ্ধ হয়ে যাবে। আপনার এই জুবান দিয়ে অন্যায় কথা আসবে না, খারাপ কথা বের হবে না, যেহেতু আপনার কলব পবিত্র আছে। তাহলে হৃদয় যাকাতের মাধ্যমে আপনার কলব পবিত্রতা আসবে। দুই নম্বর সম্পদের পবিত্রতা, সম্পদ পবিত্র হয়ে যাবে। যে সমস্ত বান্দামান্দি যাকাত ফরজ হওয়ার পর, নেশাব পরিমাণ টাকার পর যাকাত দিবে না, তার সম্পদগুলো নাফাক হয়ে যাবে। ময়লা আবর্জনার পকেটে নিয়ে সে ঘুরতেছে যে যাকাত দেয় নাই। যাকাত দেওয়ার মাধ্যমে বান্দার সম্পদ পবিত্র হয়ে যাবে, না দিলে অপবিত্র থেকে যাবে। দুই নম্বর হলো যাকাতের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। বৃদ্ধিও দুইভাবে হয়। এক নম্বর বৃদ্ধি হলো বান্দা যদি যাকাত দেয় তার আমলনামা আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দেবেন। আর দুই নম্বর হলো বৃদ্ধি হলো প্র্যাকটিক্যালি বান্দা যদি যাকাত দেয় আল্লাহ তার সম্পদে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকাত, আল্লাহ তাআলা সুদি কারবার করলে, সুদভিত্তিক লেনদেন করলে, সুদী ব্যাংকের সাথে জড়িত হলে আল্লাহ ওই সম্পদকে মিটিয়ে দেন। আর ওয়াইর বি সাদাকাত, আর দান সদকা যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্তির সম্পদের ভিতরে বরাকা দান করেন, বরকত নাজিল করেন। এই জন্য আমরা বরকত লাভ করব, যাকাত আদায়ের মাধ্যমে বরকত আমরা অর্জন করতে পারবো।